আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি স্নেহা, আজকে আপনাদের সাথে নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন গ্রেভি বা চিকেন কারি। এটা খেতে অসম্ভব মজা। প্রথমে আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এর ভিতরে লাল গুঁড়ো মরিচ এবং আদা এবং রসুন পেস্ট, এর সাথে দিয়ে দিলাম সয়া সস। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মেখে এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখানে অন্য কোনো আর মশলা দেওয়ার প্রয়োজন নেই, এগুলো দিলেই হবে। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি, এর জন্য আমি 2টো টমেটো, 2টো কাঁচামরিচ, এবং এর সাথে আরও যা দেবো সেটা হচ্ছে নারিকেল কুড়ানো। এখানে আমি নারিকেলকে কুড়িয়ে নিয়েছি, প্রায় 1/2 কাপ পরিমাণ হবে। এটাকে এর ভিতর দিয়ে দিলাম। এখন এর সাথে কাজু, পেস্তা এবং কাঠবাদাম একসাথে কয়েকটা করে দিয়ে নিলাম। এখন এগুলোকে একটা ভালো মিহি পেস্ট করে নেব। এখন এটা পেস্ট করে আমি আলাদা করে রাখছি। এখন শুরু করা যাক রান্নার পর্বে। এখন আমি প্রথমেই একটি কড়াই নিয়ে নিলাম, এর ভিতর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে নিলাম। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও এটা করতে পারেন বা মাস্টার্ড অয়েল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর ভিতর 1টা তেজপাতা এবং 2টো দারচিনি স্টিক দিয়ে দিলাম। এখন এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এটাকে ভাজা হয়ে এলে এর থেকে যে সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন এর ভিতর 1 কাপ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি যেটা সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা সম্পূর্ণটা পেঁয়াজ বাটাও করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দুটোটাই ইউজ করব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে নিচ্ছি, এরপর এর ভিতর আমি 3 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজ বাটা দিয়ে সম্পূর্ণটা রান্না করে নিতে পারেন। এখানে এগুলো দেওয়া হয়ে গেলে এর সাথে আমি আরও যা অ্যাড করব সেটা হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি হাতার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, এটা থেকে যাতে কোনো স্মেল না আসে তাই এটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে। এখন এটা নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতর আগে থেকে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন এর ভিতর দিয়ে দেব। এখন এই মাংসটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। এই মাংসটাকেও আমি মোটামুটি একটু ভেজে নেব যাতে এটা খেতে একটু ভালো লাগে। দেখুন, আমি কিন্তু মাংসটা একদম নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা নাড়তে নাড়তে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর ভিতর আরও যা অ্যাড করব সেটা হচ্ছে আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা টমেটো, নারিকেল এবং বাদাম দিয়ে, সেই পেস্টটা এখন এর ভিতর দিয়ে দেব। দেখুন, আমার এই পেস্টটা সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন এটা দেওয়া হয়ে গেলে এর সাথে আমি আরও যা অ্যাড করব সেটা হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ লাল গুঁড়ো মরিচ এবং 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, আর যদি চান তাহলে দিতেও পারেন। এখন 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব, এ থেকে যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে তাই এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এটাকে কষানো হয়ে গেলে এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে এই মাংস থেকেই পানি ছেড়ে এই মাংসটা সেদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু এই পর্যায়ে কোনো পানি ইউজ করবেন না, প্রথমে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবেন। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। এর আগে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য বলতে স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণটাকে চেক করেও দেখে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট পর একদম ঝোল বের হয়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কতটা পানি ছেড়েছে, এবং মাংসটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু পানি দিলেই হয়ে যাবে। এখন এটাকে আমি নেড়েচেড়ে এর ভিতর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটাকে আমি একটা গ্রেভি তৈরি করব তাই এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আপনাদের মাংসটা যদি ফুললি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমার মাংসটা যেহেতু সিদ্ধ হয়নি তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এর ভিতর আমি 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিব, এটা শুধু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, 5 মিনিট পরের অবস্থা, এটা কিন্তু একদম গায়ে গায়ে মিশে গেছে এবং মোটামুটি রান্না হয়ে গেছে।
এখন এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। গ্রেভিটা যদি আপনারা কম বেশি চান সেটা করে নিতে, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি আরও বেশি রাখতে চান তাও রাখতে পারেন। দেখুন, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।